জমে উঠেছে রাজশাহী সিটি কোরবানির পশুর হাট। বেচাকেনার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, হাটে কোরবানির পশু কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চৈতি প্রচুর পরিমাণে পশু উঠেছে, বিশেষ করে সিটি হাট। আপনি জানেন যে রাজশাহীর সিটি হাট থেকে সারা দেশের পশু সরবরাহ করা হয়। আমরা যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গরু এখানে আছে, তো এই গরুর ক্রেতা বিক্রেতা দুই পক্ষই আছে। এবং এখানে কিন্তু আমরা যদি বলি যে অসংখ্য পশু এখানে পশুর আসছে, এখনও আসছে, এবং এই হাট থেকে কিন্তু ঢাকাসহ সারা দেশে পশু চলে যাবে এবং এখান থেকে পাইকারি ক্রেতারা পশু নিয়ে ঢাকায় হাট বসাবে। এবং এই আজকে থেকে কিন্তু রীতিমতো জমজমাট হয়ে উঠেছে পশু হাট। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বড় গরু যেগুলো 3 থেকে 4 বড় ওজনের, এই গরুগুলো বিক্রি হচ্ছে প্রায় 30,000 টাকা মন দরে। এবং ছোট গরু যেগুলো বিশেষ করে 1.5 থেকে 2 মন ওজনের গরু, এগুলো 35,000 থেকে 40,000 টাকা মন দরে এখানে বিক্রি হচ্ছে। এবং এই গরুগুলো নিয়ে কেমন দাম আমরা একটু বলবো যে ভাই, কেমন দাম গরুর দাম কেমন একটু বলবেন? গরুর দাম ভালো আছে। কত করে মন যাচ্ছে? কত? 30। গরুর দাম বেশি, খাবারের দাম বেশি, খাবারের দাম বেশি, ওই হিসাবে গরু কমে ছেড়তে পারছে না ক্রেতারা। খাবারের দাম বেশি তাই গরুর দামও বেশি। এবার কি দাম ভালো আছে? জি, দাম ভালো। দাম ভালো? জি, দাম ভালো। কেনা বেচা কেমন হচ্ছে? হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক ভাই, গরুর দাম কেমন দেখছেন এবার? গরুর দাম কেমন এবার? গরুর দাম অনেক বেশি। কারণ কি? সব খাওয়ার টাওয়ার জিনিসের দাম বেশি, তারপর গরু ইন্ডিয়ার থেকে তো আসা আসছেই না, তো ইন্ডিয়া থেকে গরু আসছে, এর দাম বেশি। হ্যাঁ, ওখান থেকে আসলে বাজার অনেক ঠান্ডা, হ্যাঁ ভালো, মানে দাম কম পাওয়া যায়। কেমন দাম ভাই গরুর দাম কেমন এবার? গরুর দাম আছে ভালো, কিন্তু ক্রেতা হিসেবে বিক্রেতাই কম। ক্রেতা হিসেবে বিক্রেতা কম? কম, হ্যাঁ, অনেক গরু কিন্তু ব্যবসা কম, বেচা কেনা কম। তাই বলছেন আপনি? হ্যাঁ, বিক্রেতাই বেশি। আচ্ছা আচ্ছা, চৈতি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু উঠেছে, বিশেষ করে সবই কিন্তু দেশি গরু, এই আমাদের দেশের খামারে পোষা গরু এগুলো। এবং গরুর পরিমাণ কিন্তু কম, এবং বিক্রেতারা বলছেন যে ক্রেতার উপস্থিতি কিছুটা কম আছে বলে বলছেন তারা। চৈতি, সৌরভ ধন্যবাদ আপনাকে।